हेलो गाइज वेलकम बैक टू माई चैनल प्रियंका नतुन एक रेसिपी नहीं तुम्हारे सामने चले एलाम। आज के बनाब मटन। तो देखो मटन भालो करे वाश करे नियेछि, दिए दिए सर्षे तेल, नून, हलुद, टक दई, लंकार गुड़ो, एगुलो दिए मैरिनेट करछि। एबार बसिए दिए कड़ा तेल बसिए, तेलटा गरम हले आलूगुलो फ्राई करे नियेछि। एरपर देखो मसला तैरि करे रेखेछि, आदा रसुन पेस्ट तैरि करेछि, तेजपाता, गोटा गरम मसला, काँचा लंका, पेयाज और टमेटो रेखे। तेलटा देखो गरम होच्छे, गरम हो जावर पर दिए देव फोड़न, दिए दीची गोटा गरम मसला फोड़न और तेजपाता, एटाई आमी फोड़ने दिलाम। एरपर एके एके आमी सबटाई देव, जेमन पेयाज देखते थाको। আমার রান্না তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু একদম কমেন্টে জানাচ্ছ না ফ্রেন্ডস। তো তোমরা আমাকে কমেন্টসে জানাও, তবে তো আমি মোটিভেট হব না। দেখো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন, নুনটা দিলে কি হয় বলো তো, পেঁয়াজগুলো নরম হয়ে আসবে। তো স্বাদ মতন নুনটা তোমরা বুঝে বুঝে দেবে অল্প অল্প করে, কারণ নুন তো আমি ম্যারিনেশনের সময়ও দিয়েছি, তো সেটা একটু বুঝে বুঝে তোমাদেরও দিতে হবে। তো নুনটা দিয়ে দিচ্ছি, এবার আবার একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব চিনি। চিনিটা এই সময় দিলে কালারটা ভালো আসে। তো দেখো চিনিটা দিয়ে দিচ্ছি, এবার এবার যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে আমার পেঁয়াজটা, আমি একটু ভাজতে থাকবো। তো মোটামুটি হয়ে এসছে দেখলে, এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো এইভাবে কেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। আর একটুখানি আমি নুন দিয়ে দিলাম যাতে আমার টমেটোটাও একটু নরম হয়ে আসে। তো এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। কে কিরকম তোমরা ঝাল খাও সেই বুঝে দিও, কারণ আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। তো যাই হোক লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমি সিম করে নেব গ্যাসটা। এবারে দিয়ে দেব আদা রসুন বাটা, মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখো আমার তেল ছেড়ে এসছে মশলা থেকে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আমরা ঝাল খেতে ভীষণ পছন্দ করি, তো তোমরা এটা বুঝে বুঝে দেবে
নিজেদের মতন কে কিরম ঝাল খাও। পরেও আমি অ্যাড করব কাঁচা লঙ্কা। তো দেখো একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে কষাতে হবে। একটু একটু জল দিয়ে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখছো তো মশলাটার বেশ একটা তেল ছেড়ে এসছে আর কিরকম কালারফুল দেখতে হয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেব যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আসলে এক হাতে আমার ক্যামেরা, সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল। তো এবার আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। দেখতে থাকো। তো এইভাবেই আমি ভালো করে কষিয়ে নেব। আর মাটন একটা এমন একটা রেসিপি, সেটা মাটনের ঝোল হোক, পাতলা ঝোল হোক, মানে সবার সবার ফেভারিট, তাই না? সবাই আমার চ্যানেলটা দেখছো, রান্নাগুলো দেখছো, তো তার জন্য অনেক অনেক থ্যাংকস। দেখো আমি ঢেকে করছি যাতে তাড়াতাড়ি এটা কষে আসে আর ভেতর থেকে মশলা ভালো করে মিক্সড হয়ে যায়। ঢেকে ঢেকে করবে। তো কালারটা দেখো ফ্রেন্ডস, বেশ ভালো একটা কালার এসছে। তো এটা আমার সানডের রেসিপি ছিল। মাংসটা এভাবে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমাকে ওটা আমি প্রেশার কুকারে দেবো, না হলে মাটন তো সেদ্ধ হতে চায় না। কালারটা দেখতে পাচ্ছ তো, বেশ সাইড দিয়ে তেলটা পুরো ছেড়ে এসছে, বেশ ভালো লাগছে দেখতে। আমার তো এখনই ভীষণ মানে মনে হচ্ছে এখন যদি আবার পেতাম, তাই না? মাটনটা এরকম বুঝলে তো। তো যাই হোক, দেখলে আমি প্রেশারে দিয়ে দিলাম মাটনটা।
এবার একটু গরম জল বসিয়ে নিয়েছি সেই কড়াতেই। মাংসতে বা রান্নাতে একটু গরম জলটাই যদি দাও না, রান্নার টেস্টটা কিন্তু সেম থাকে। তো এবার দেখছো আলু আমি দিয়ে দিলাম, আর আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা সেদ্ধ হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিলাম গরম মশলা। এটাকে এবার ঢেকে আমি প্রেসারে সিটি দিতে দেব। দেখো এরকম এসছে, ঢাকাটা দিয়ে দিলাম। এবার মোটামুটি 4টে কি 5টার সিটি হলেই কমপ্লিট হয়ে যাবে আমার মটন। হয়ে গেছে কমপ্লিট, দেখতেই পেলে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।